Assalamualaikum. Shubhro Doshok. Shubhchha Shwa Amantron NTV Europe News. Shathe Roche Ami Mehnaz Raihan. Shangbade Shurte Janiye Debo Shironam. Brexit Por Northern Ireland O Republican Ireland Ekotri Korne Gonobot Onibarjo Hoye Poreche. Irish Parliamentary Committee Report Prokash. Britaine School Shikha Diter Oporadh Theke Nijeder Mukto তো রাখার শিক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য চিলড্রেনস কমিশনের এবং ইংল্যান্ডের প্রায় 111টি ভবন দাহ্য পরীক্ষা পাস করেনি অগ্নিকাণ্ডে 7 সপ্তাহ পর হলেও গ্র্যানফেল টাওয়ারে বেঁচে যাওয়া পরিবারগুলো পায়নি স্থানীয় বাসস্থান শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব পুরো সংবাদ শ্রুতি ব্রিটেন প্রসঙ্গ গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার পর এই অঞ্চলের অনেকে ব্রেক্সিটকে অনুসরণ করতে চাচ্ছে ব্রেক্সিটের আগে স্কটল্যান্ড গণভোটের মাধ্যমে ইংল্যান্ড থেকে বেরিয়ে যেতে ব্যর্থ হয় কিন্তু ব্রেক্সিটের পর তারা আবার আশার আলো দেখেছে পরিকল্পনা করছে আরেকটি গণভোটের এইভাবে নর্দার্ন আয়ারল্যান্ড ও রিপাবলিকান আয়ারল্যান্ডও একত্রীভূত হতে চাচ্ছে গণভোটের মাধ্যমে আর তারা ব্রেক্সিটের পরে এমন স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করে আইরিশ পার্লামেন্টারি কমিটি নর্দার্ন আয়ারল্যান্ড ও রিপাবলিকান আয়ারল্যান্ড একত্রীভূতকরণের জন্য একটি রিপোর্ট প্রকাশের দায়িত্ব দেয় সে দেশের রিপাবলিকান পার্টির সিনেটর মার্ক ডেলিকে গত বছর ব্রেক্সিট ফেরামেন্ডের পরপরই আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্ডা কেনি এক বক্তব্যে বলেন এখন দুই আয়ারল্যান্ডকে একত্রীকরণের উদ্যোগ নেওয়া দরকার ইউরোপীয় ইউনিয়নকে আর তারপরই মার্ককে পার্লামেন্টারি কমিটির জন্য রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেয় রিপোর্টে 17 জন সিনেটর দুই আয়ারল্যান্ডের একত্রীভূতকরণে সমর্থন করে আরও বিস্তারিত রিপোর্ট করার পরামর্শ দেয় রিপোর্টে সে দেশের জনগণের অভিমতকে প্রাধান্য দেওয়া হয় যেখানে 59% জনগণ দুই আয়ারল্যান্ডের একত্রীভূতকরণে গণভোটের পরে তাদের মত দিয়েছে তবে গত বছর সেপ্টেম্বর বিবিসি পরিচালিত এক জরিপে দেখা যায় নর্দার্ন আয়ারল্যান্ডের 63% জনগণ ব্রিটেনের সাথে থাকার পক্ষে অন্যদিকে 22% রিপাবলিকান আয়ারল্যান্ডের সাথে থাকতে চায় ব্রিটেনের হাজার হাজার স্কুল শিক্ষার্থীরা গ্যাং কালচার সহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত এদের কেউ অবৈধ অর্থ পাচার কেউ যৌন অপরাধ আবার কেউ সন্ত্রাসী নানা কর্মকাণ্ডের সাথে জড়িত অনেক শিশু মাত্র 10 বছর বয়সে নিজেই জড়িয়ে পড়েছে অপরাধের সাথে অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে এবং সংশোধন করতে শিক্ষা দেওয়া উচিত এমনটাই জানিয়েছেন চিলড্রেন্স কমিশনের প্রধান আন্নে লংফিল্ড তার মতে শিশুদের তাদের ব্যক্তিগত সামাজিক স্বাস্থ্য ও অর্থনৈতিক বিষয়ে শিক্ষা দেওয়া দরকার তবেই তারা তাদের নিজেদের কোনটা ভালো আর কোনটা খারাপ তা বিচার করতে পারবে বিবিসি রেডিওতে লাইফে সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানে আন্নে লংফিল্ড বলেন এক গবেষণা দেখা গেছে প্রায় 46,000 শিশু গ্যাং কালচারের সাথে জড়িত 5 লাখের বেশি শিশু জড়িত অসামাজিক পরিবেশের সাথে মাদকে আক্রান্ত পরিবারের বয়স্ক মানুষের সাথে বাস করছে হাজার হাজার শিশু এ সময় অসুস্থ ও অসামাজিক পরিবেশে বড় হচ্ছে ব্রিটেনের কয়েক লাখ শিশু স্কুল থেকে শিক্ষা না দিলে তাদের নিয়ন্ত্রণ করা যাবে না আর এ লক্ষ্যে আমরা প্রস্তাব করছি লাইফ স্কিল লেসন নামে একটি জীবন গড়ার এই শিক্ষা ব্যবস্থা তাই লাইফ স্কিল লেসন ব্রিটেনের সব স্কুলগুলোতে বাধ্যতামূলক করার পরামর্শ আমরা দিয়েছিলাম এ বছরের শুরুতেই গ্র্যানফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ইংল্যান্ডের বহুতল ভবনগুলোতে দাহ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এর মাধ্যমে ভবনগুলোতে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়বে কিনা তা পরীক্ষা করা হয় ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট সম্প্রতি আগুনের ঝুঁকিতে থাকা বিভিন্ন ভবনের দাহ্য পরীক্ষা করে এতে তাদের সহায়তা করে নির্মাতা প্রতিষ্ঠান এক্সপার্ট এক্সপার্টস আর পরীক্ষা স্থানীয় কাউন্সিল ও হাউজিং অ্যাসোসিয়েশনের 90টি ভবন সহ প্রায় 111টি ভবনে দাহ্য পদার্থ রয়েছে বলে প্রমাণ পাওয়া যায় এই বিষয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন চেয়ারম্যান সাইমন বিক্সবার্ন সরকারের মাধ্যমে ল্যান্ডলর্ডের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে এদিকে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের পর 7 সপ্তাহ পার হলেও সেখানে বেঁচে যাওয়া বাসিন্দাদের জন্য বাসস্থানের ব্যবস্থা হয়নি গ্রেনফেল রেসপন্স টিম নামে একটি চ্যারিটি স্পন্স এই কথা জানিয়েছে প্রধানমন্ত্রী থেরেসা মে অগ্নিকাণ্ডের পর পার্লামেন্টে জানিয়েছে 3 সপ্তাহের মধ্যে ভিকটিমদের স্থানীয় বাসস্থানের ব্যবস্থা করা হবে এরপর আরও 7 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু 175টি পরিবারের মধ্যে মাত্র 48টি পরিবারে স্থানীয় বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানিয়েছে গ্রেনফেল রেসপন্স টিম এবার কমিউনিটি সংবাদ
আগামী 6 আগস্ট রবিবার ওয়েস্ট লন্ডনের সাউথ হলে অনুষ্ঠিত সাউথ হল মেলার যোগ দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে সাউথ হল মেলা কমিটি। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সাউথ হল মেলা কমিটির চেয়ারম্যান শফিকুল ইসলাম এ আহ্বান জানান। মেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এবারের মেলাকে পরিবার বন্ধন করার সকল উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য মেলা শিশুদের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি তাদেরকে বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। মেহেদি, ফেস পেন্টিং, আলপনা ইত্যাদিও থাকবে সেখানে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা শুরু হবে বেলা 11টায়। মেলার মূল মঞ্চ থেকে ধারাবাহিকভাবে পরিবেশন করা হবে নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো ইত্যাদি। ব্রিটেনের এশিয়ান কমিউনিটির পরিচিত শিল্পীরা এতে অংশগ্রহণ করবে। এছাড়া বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী বাঁধন সঙ্গীত পরিবেশন করবে। প্রেস ব্রিফিংয়ে মেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। Mela is taking place Sunday 6th of August. Everybody is invited. Nobody stay home. We have so many attractions there. Everybody is welcome. Please, nobody stay home. And this is one of the safest Mela in UK. আমি যতটুকু জানি লন্ডনে যারা আছেন বাংলাদেশি, তারা বাংলাদেশি কালচারকে, আমাদের যে নতুন জেনারেশন আছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ভালো ভালো কাজ করছেন। এই মেলাটাও সেরকমই একটা উদ্যোগ। জামিয়া ইসলামিয়া দারুল উমল দেওল গ্রাম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের একটি হলে এই মাহফিলের আয়োজন করা হয়। হাফিজ মাওলানা শামসুল হকের সভাপতিতে ও মাওলানা সাদিকুর রহমান, মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা আতিকুর রহমানের যৌথ প্রযোজনায় শুতে কলমে পাক থেকে তিলাওয়াত করে হাফিজ নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। এছাড়া আরো বক্তব্য রাখেন হযরত মাওলানা তুহুরুদ্দিন, হযরত মাওলানা মুফাজ্জল আহমেদ, হযরত মাওলানা আব্দুর রহমান মনহুরপুরি, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, হযরত মাওলানা ইমদাদুর রহমান মাদানী সহ অন্যান্য উলামায়ে কেরাম। বক্তারা কওমি মাদ্রাসার বিভিন্ন দিক উল্লেখ করেও বলেন, ইসলামের সঠিক প্রচার ও সামাজিক উন্নয়নে কওমি মাদ্রাসার অবদান আজ সর্বজন স্বীকৃতি। বক্তারা আরো বলেন, কোরআন ও সুন্নাহর সাথে যার যত সম্পর্ক বেশি দুনিয়ার আখেরাতে তার মর্যাদা তত সুনিশ্চিত। যুক্তরাজ্যের যুবলীগ ক্রয়ডন শাখার উদ্যোগে ঈদ পুণ্যমিলনী ও শিশু কিশোরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্রয়ডন স্থানীয় এক হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কায়সুজ্জামান আনা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আব্দুল বাসিত তালুকদার, সানাউল ইসলাম, আশিক আহমেদ, শফিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসিত মুরাদ, কুতুবুদ্দিন, আব্দুল কাদের শায়েস্তা সহ আরো অনেকে। সবাই নতুন প্রজন্মের প্রতিনিধিরা বাংলাদেশ বিষয়ে বক্তব্য দেন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ বিষয়ক বিভিন্ন চিত্রাঙ্কন করে শিশুরা শিশু কিশোররা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। সবাই বক্তারা বলেন, যুক্তরাজ্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে না জানালে তারা শেকড় বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই শেকড় সম্পর্কে জানতে ও উৎসাহিত করতে দল নির্বিশেষে সব সংগঠনকে তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশ বিষয়ক নানা আয়োজন থাকা দরকার। নরসিংদীর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে ঈদ পুণ্যমিলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফক্সটন সমুদ্র সৈকতে প্রথমবারের মতো এই সংগঠনটির আয়োজন হয়। আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার জানান, ফক্সটন পৌঁছে প্রথমবারের সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাইফুল আহমেদ ও সংগঠনের সম্পাদক আব্দুল আল মঞ্জিলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হেলাল তালুকদার, খন্দকার মুসাফির রহমান, ঝলক মোল্লা, রমিজউদ্দিন, রিয়াজ ভুইয়া, আব্দুল রহিম সগির, শরীজ মামুন, সাইদ মিয়া, রিপন মিয়া সহ অনেকে। মন্দান্য ভোজের পর খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন আগতরা। এছাড়া আকর্ষণীয় রাইফেল ও প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বাসযোগে যাওয়া ও আসার সময় গান আবৃত্তি কৌতুক পরিবেশন করেন সংগঠনের সদস্যবৃন্দ।
আনন্দ উল্লাস পুরো অনুষ্ঠান সফল হওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সংগঠনের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে যুক্তরাজ্য জাতীয় যুব সংহিত মিডল্যান্ডস শাখার এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বার্মিংহামের স্মল হিটের কনভেন্ট্রি রোডের এক হলে এই সভার আয়োজন করা হয়। বার্মিংহাম থেকে আমাদের নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, বিপুল সংখ্যক নেতা কর্মীরও উপস্থিতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শফিক আহমেদ এবং পরিচালনা করেন হেরাল আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম জাকির হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনসুর আলম। এছাড়া আরও বক্তব্য রাখেন শিববীর আহমদ শিবলি, আকমল চৌধুরী, আব্দুল মুহিত, আব্দুল গিয়াস, রশিক উদ্দিন, বদরুল হোসেন, বাদশা মিয়া সহ অনেকে। সভায় বক্তারা জাতীয় পার্টি ও চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের দেশ ও জাতির জন্য অবদানের কথা উল্লেখ করেন এবং এরশাদের নেতৃত্বে আবারও জাতীয় পার্টির ক্ষমতা আসবে বলে আশা ব্যক্ত করেন। সভায় নবগঠিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। এবার বাংলাদেশ প্রসঙ্গ। আজও বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে, এতে হজে যাওয়া নিয়ে শঙ্কিত হজ যাত্রীরা। অন্যদিকে এজেন্সিগুলোর কারণে এবার হজ যাত্রীদের ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে দাবি করেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত ২৪শে জুলাই থেকে শুরু হয়েছে এবছরের হজ ফ্লাইট। এ পর্যন্ত মোট ১৬টি হজ ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি এবং সৌদি এয়ারলাইন্সের ৩টি। যাত্রী সংকটে বৃহস্পতিবার সকালের ফ্লাইটটি বাতিল হওয়ার পর সময় মতো হজে যাওয়া নিয়ে শঙ্কায় অনেক হজযাত্রী। আমরা এইমাত্র আসছি, ফ্লাইট সন্ধ্যা ৭টা, ভিসা পাসপোর্ট এখনো পাইনি আমরা। আমাদের সকালবেলা তো ২টা ফ্লাইট মার গেছে, একটা মার গেছে, এখন আমরা খুব ভয়াবহতে আছি, কি আল্লাহ কি নেয় কি না। শুনছি ফ্লাইট মিস হয়েছে, মনে তো আতঙ্ক থাকবো, আমরা টাইমলি যেতে পারবো, যাইতে পারবো, এটা একটা চিন্তা তো থাকে প্রত্যেকের। তবে হজকাম কর্তৃপক্ষ বলছে বৃহস্পতি ও শুক্রবারের অন্য ফ্লাইটগুলো বাতিলের আশঙ্কা নেই, এছাড়া ভিসা জটিলতাও দ্রুত কেটে যাবে বলে জানানো হয়। আজকেও বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আর আজকে দিনে আরও ৪টি ফ্লাইট আছে, সে ৪টি ফ্লাইট ক্যান্সেল হবে না। এ পরিস্থিতি খুবই সাময়িক, এই সপ্তাহের শেষের দিকেই আপনারা দেখবেন যে পরিস্থিতি থেকে আমরা উত্তরণ হয়ে যাব আগামী রবি সোমবারের দিকে। প্রতিদিনই যে পরিমাণ এখন পাসপোর্ট পাঠাচ্ছি, সেই পাসপোর্ট সবগুলোই আমাদের ভিসা হয়ে আসছে। এদিকে সচিবালয়ে ধর্মমন্ত্রী জানিয়েছেন দ্বিতীয়বার যারা হজে যাচ্ছেন তাদের বাড়তি ২০০০ রিয়াল খরচ দিতে হলে তা হজযাত্রীকেই বহন করতে হবে। এছাড়া ভিসা জটিলতার জন্য দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আসলে ব্যাপারটা হলো আপনার এজেন্সি, তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেব, তার সমাধান হলে তাদের ফাইন, লাইসেন্স বাতিল, জরিমানা। অন্যদিকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য অতিরিক্ত ২০টি হজ ফ্লাইট চাওয়া হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বাসস্থানের অধিকার নিশ্চিত করতে বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয়, ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে স্বল্প সুদে বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রয়ের এই ঋণ বিতরণ করা হবে। বিস্তারিত রিপোর্টে। প্রতিটি মানুষের জন্য বাসস্থান তার মৌলিক অধিকার, আর এই অধিকার বাস্তবায়নে সরকার সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্য বাসস্থানের সংকট নিরসনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৩% হারে প্রায় ৮০০ কোটি টাকার ঋণ সহায়তা নিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে গ্রামীণ জনপদেও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে এই ঋণ দেয়া হবে। আইডিবি আমাদের জন্য প্রায় ৮০০ কোটি টাকা লোন মঞ্জুর করেছে। আমরা চাচ্ছি যে বিভাগীয় এবং জেলা শহরগুলিতে আমরা ওখানে লোন বাড়িয়ে দেব। যে পরিমাণ আগে টাকা দিতাম তা দিয়ে আসলে ২তলা, ২৫তলা, ৩তলা পর্যন্ত বাড়ি করা যেত। সো আমরা এখানে সিলিংটা বাড়িয়ে দিয়ে তাকে যাতে প্ল্যান অনুযায়ী সে যাতে কাজটা সম্পন্ন করতে পারে সেটার একটা সুযোগ করে দিয়েছি। স্বল্পের মানুষের আবাসন নিশ্চিত করতে প্রবাসবন্ধু, পল্লিমা, নগরবন্ধু এবং আবাসন উন্নয়ন ও মেরামতে ৮.৫% থেকে ৯.৫% হারে ঋণ দেওয়া হচ্ছে বলে জানান হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। তবে সরকারি এই আবাসন ঋণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে সুদের হার আরও কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
সরকারি প্রতিষ্ঠান হিসেবে তার দায়িত্ব, কিন্তু যারা হচ্ছে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস তাদের জন্য যে বাসস্থান সেইটার অধিকারটা পূরণ করতে হবে, এবং তার জন্যে কিন্তু যে ইন্টারেস্ট রেটটা ঠিক করতে হবে সেটা কিন্তু আরও কম হতে হবে। এবং একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যাতে করে একেবারে রিয়েল ইন্টারেস্ট রেটটা নেগেটিভ না হয়, মানে আমাদের যে ইনফ্লেশনটা আছে সেটার খুব কাছাকাছি যাতে রাখা যায়। মার্কেটে যারা অন্যান্য প্রতিষ্ঠানগুলি আছে সেখানে তাদের তুলনায় আমাদের ইন্টারেস্ট রেটটা একটু বেশি ছিল, তবে আমাদের ইন্টারেস্ট রেটটা কিন্তু সবসময় সরল সুদ। আমি আশা করছি আইডিবির টাকাটা আমি যদি বিনিয়োগ করতে পারি তাহলে আমার ভলিউমটা বেড়ে যাবে লোনের, সেক্ষেত্রে আমার কস্ট অফ ফান্ড কমে যাবে, কস্ট অফ ফান্ড কমে গেলে স্বাভাবিকভাবে আমি আবার ভবিষ্যতে ইন্টারেস্ট রেটটা কমিয়ে নিয়ে আসতে পারবো। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাড়ি নির্মাণের সর্বোচ্চ 60 লাখ টাকা এবং পল্লী এলাকায় 8.5% হারে সর্বোচ্চ 50 লাখ টাকার ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ফ্ল্যাট ক্রয়ে 9.5% সরল সুদে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার। মারুফ রানী, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটের গোপালগঞ্জ উপজেলার বন্যাকবলিত দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপি সদস্য সিদ্দিকুর রহমান শায়েস্তা। আজ বিকেলে গোপালগঞ্জের ভাদেরপাশা ইউনিয়নের বাগলা নতুন বাজার এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েদ আহমেদ সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দ রেজাউল করিম আলো, সালিক আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, কাজী ফারদুল ইসলাম ফুরাত, আব্দুল গফুর, হাজি আব্দুল জলিল সেলিম সহ অনেকে। অনুষ্ঠানে মেয়র আরিফ বলেন, বিএনপি নেতা কর্মীদের উপর যত নির্যাতন আসুক তারপরও দেশ ও মানুষের উন্নয়নের কাজ করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে ভাদেরপাশা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, নৌকায় যাতায়াতের ভোগান্তি থেকে এ এলাকার মানুষের মুক্তি মিলবে। দক্ষিণ সুরমা উপজেলার জৌনপুর বৃহত্তর পঞ্চায়েত কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ গোলাম কিবরিয়া হিরামিয়া, পরিচালনা করেন রবীন্দ্র কুমার দেব, সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ মিয়া, মোহাম্মদ শাহিন রানা, আফতাবুল কালাম রেকি, সদস্য আতাউর রহমান, কাঞ্চন উদ্দিন, মোহাম্মদ শামসু মিয়া, বাশির আহমেদ, মোহাম্মদ মোজাম্মেল মিয়া, শাহ আব্দুল খালেক সহ অনেকে। সভায় পঞ্চায়েত কমিটির উদ্যোগে স্থানীয় উন্নয়ন, সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনয়নের গুরুত্ব আরোপ করা হয়। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রেক্সিটের পর নর্দার্ন আয়ারল্যান্ড ও রিপাবলিকান আয়ারল্যান্ড একত্রীকরণে গণভোট অনিবার্য হয়ে পড়েছে, আইরিশ পার্লামেন্টারি কমিটির রিপোর্ট প্রকাশ। ব্রিটেনে স্কুল শিক্ষার্থীদের অপরাধ থেকে নিজেদের মুক্ত রাখার শিক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য চিলড্রেন্স কমিশনের। এবং ইংল্যান্ডের প্রায় 111টি ভবন দাহ্য পরীক্ষা পাস করেনি, অগ্নিকাণ্ডে 7 সপ্তাহ পর হলেও গ্র্যানফেল টাওয়ারে বেঁচে যাওয়া পরিবারগুলো পায়নি স্থানীয় বাসস্থান। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।